সত্তর সুপাদ নাচি পাবিনে মানুষে দরোষ ওরে আমার মহাজন যে পাটকা রাতে তাদের কসুর করবে যান মহাজন যে জন কেনে প্রেম রতন তারা বসে কেনে প্রেম রতন সত্য বল সুপথে চল ওরে আমার thank you.
লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে লালন ফকির আসলে মিথ্যে আবার ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে ও তার সই হল না এক মন দিতে সই হল না এক মন দিতে আসলে তে বলবাম ও তার আসলে তে পরে আমার মন সত্য বল সুপথে চল রে আমার মন সত্য সুপ সুপথে চল রে আমার মন সত্য বল সুপথে চল রে আমার সত্য বল সুপথে চল ওরে আমার মন যুগে যুগে একই সৎবাক্য এই সৎবাক্য যারা মেনে চলে দিন শেষে কিন্তু তাদেরই জয় জীবন সংগ্রামে জীবন যাপনে আমরা অনেক সময় এই সত্যটাকে এড়িয়ে ছাপিয়ে অনেক কিছু করে ফেলি কিন্তু দিন শেষে সে একই কথা যখন চলে যেতে হবে তখন সত্যকে নিয়েই ফিরতে হবে নইলে লালনের কথা জীবন জগৎ সব কিছুতেই দর্শনের কথা নিজেকে জানো নিজেকে জানতে গিয়ে আমাদের যে লালনের গান সে গানে আমরা অনেক সত্য বাক্যকে পাই যা দিয়ে আমাদের আজকের সুরের আয়না শুরু হলো চমৎকার করে আমাদের খুব প্রিয় শিল্পী আপনাদের প্রিয় শিল্পী সফি মণ্ডল সে কথা সুরে সুরে বললেন কেমন আছেন খুব ভালো আছি আর শুরুটা যেভাবে করলেন আপনি আরও খুবই ভালো লাগলো আমি যদি আজকে মানে আজকে এই মুহূর্তে আপনি সফি মণ্ডল বসে আছেন মাঝখানের একটা সময়ের কথা বলি সে সময় আপনাকে আরেক রকমভাবে দেখলাম ছুটছেন ছুটছি আপনার অনেকটা পরিবর্তন এসেছে কোন দিকে মোড় নিচ্ছে সেটা জানি না তবে হতেই পারে পরিবর্তন তার কারণ একটা মানুষের গন্তব্যস্থল হলো বলা যায় যে একেবারে গোরস্থান তাই না তো প্রত্যেকটা মানুষের বাড়ি থেকে গোরস্থানের দূরত্ব কিন্তু খুব বেশি না পায়ে হেঁটে যেতে হয় আর এই জায়গাটুকু যেতে কেউ কারো 60 বছর লাগছে কারো 65 বছর লাগছে এর মধ্যে পরিবর্তন আমরা হতেই আছি আমারও পরিবর্তন হচ্ছে আমাদের প্রত্যেকেরই পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের জায়গায় কিন্তু আমরা ধীরে ধীরে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই জায়গাটাকে আমরা ধারণ করে অনেক কিছুকে নিতে পারছি অনেক কিছুকে নিতে পারছি না তো তেমনি কোনো গান আছে আপনার ভাণ্ডারে যেটা শোনাতে পারেন যে আমরা যা নিতে পারি না এবং যা নিতে চাই অসারে ভেবে দিন গেল আমার দিন গেল আমার
সর্বস্তু ধন হলাম হারা, অসার ভেবেসার দিন গেল আমার। অসার ভেবেসার দিন গেল আমার, দিন গেল হয় গো সহায় এ সংসারে, লোভের সঙ্গতি আসে যাবে সে গুরু যার হয় গো সহায় এ সংসারে, আবার লোভের সঙ্গতি ঘটাই মরণ হলো আমারে। ঘটাই মরণ হলো আমারে, আমি চিনলাম না গুরুর করণ কি ধারা। অসার ভেবেস দিন গেল আমার, সর্বস্তু ধন হলাম হারা, অসার ভেবেসার দিন গেল আমার। গুরু যার হয় গো সহায় এ সংসারে, মহজন কয় মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি, দেখিতে শুনিতে হয় গুরু পদে মতি। এক জন্মের পুণ্যে কোন মানুষ কখনো সম্মানিত হয় না গো, তার কারণ একটা জন্মে তুমি কি পুণ্যের কাজ করতে পারবে, সকল পুণ্যের ফসল তোমার এই মানব জন্ম, আর পুণ্য করার কিছু নেই, তবেই প্রত্যেকটা ভুল পাপ হয়ে দাঁড়াবে। পুণ্যের চেয়ে মানব জন্মে পাপ বর্জন করা অনেক ভালো। মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি, আবার দেখিতে শুনিতে হয় গুরু পদে মতি। সে সুকৃতি আমার থাকতো যদি, তবে কে আমি হতাম পামরা। সময় ছাড়িয়া জানিলাম এখন
বসার ভেবে সাজ, দিন গেল আমার, দিন গেল আমার, সর্বস্তু ধন হলাম হারাম, অসার ভেবে সাজ, দিন গেল আমার, হওয়া যাবে বিফলে, তবু দেখে শুনে লালস গেল না মারা, অসার ভেবে সার, দিন গেল আমার, দিন গেল আমার, দিন গেল আমার। বাহ, কি চমৎকার উত্তর দিলেন, কেন পারি আর কেন পারি না। মানুষের যে হাওয়া বন্ধ হলেই তো সব শেষ। হ্যাঁ, তো এই হাওয়া বন্ধ হওয়া আর লালস বন্ধ করা, এই দুটোর মধ্যে যখন একটা সমন্বয় তৈরি করতে হয়, হাওয়া যতক্ষণ আছে সে সময়ের অর্জনটুকু আমি ধারণ করি, ধারণ করতে চাই, চাই কারণ সময়টুকু ভালো কাজে লাগাতে চাই। হ্যাঁ, কারণ যে বললেন না যে পূর্ণ ভুল এক এক জন্মে হবে না, এক জন্মে হবে না, কারণ অনেক পুণ্যের ফসল এই মানব জন্ম, মানবের মানুষের চেয়ে বড় কিছু নাই, কিছু নাই। হযরত আলী বলেছেন তার একটা বাণীতে, তোমরা পুণ্য অর্জনের দিকে অগ্রসর না হয়ে পাপ বর্জন করো। বাহ, কি সুন্দর কথা, শুনবো নাকি? জি, সুরে সুরে। হ্যাঁ, শোনা যায়। চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো সূচি ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সূচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি তোমে তো কাউকে ছাড়বে না জাত গেল জাত গেল বলে একে আজব কারখানা জাত গেল জাত গেল বলে মানবতার ধর্ম, তার মানে প্রত্যেকটা কাজের সাথে মানব যে গুণাবলী, সেই গুণাবলীর সাথে প্রকৃতি এবং মানুষের মধ্যে যে একটা যোগাযোগ সূত্র, কারণ প্রকৃতিতে তো সবই আছে বিছানো, তো এখন মানুষ সেগুলোকে তুলে তুলে সেই সত্যের সাথে মিশিয়ে দেবে এবং যা মানুষ কখনো কোনো কিছুকে সৃষ্টি করতে পারবে না, না সৃষ্টিকর্তা সব সৃষ্টি করে রেখেছেন, যুগে যুগে মানুষ আসবে সেই সৃষ্টিকর্তার সৃষ্টিগুলোকে আবিষ্কার করবে মাত্র। একদম একতা বদ্ধতা ছাড়া এই প্রকৃতির মধ্যে যে সাজানো বিষয়গুলো সেগুলো তো আমরা কিছু তৈরি করতে পারবো না। এটা মহাজন একটু ব্যতিক্রম করে বলছেন যে একটা সংসার একটা দেশ সাজানো আছে সব কিছু, এটা সত্য, সবই যদি এক মনের মানুষ হয় তাহলে কিছুই খুঁজে পাওয়া যাবে না, ওর মধ্যে একটা বিরোধী দল থাকতে হবে যে মনে করে দেবে সবসময়। বিরোধী দল মানে আমাদের দেশের কোনো, তারাও কিন্তু দেশের মন না, মানে দুরকম মনোবৃত্তি থাকতে হবে, যে তবে গা মনে করে দিলে গা বারবার আমার ভুলগুলোকে সে শুধরে দেবে, মানে মনে করে আমি স্বীকার করব না আমি ভুল করছি, কিন্তু মনে মনে স্বীকার করে ওটা আমি ঠিক করে নেব। সেই জন্য সংসারেও একটা বিরোধী দল থাকে, প্রত্যেকটা সংসারে আছে, যদি না থাকে দেখবেন একাকিত্ব বোধ করছেন আপনি। সেটা কি আমরা সুরে সুরে শুনব? শোনা যায় আরে কেন মন ঘোর বাহিরে, বাহিরে যার তত্ত্ব কর অবিরত সে তো আত্মা চক্রেই বিহারে, বামে এড়া নারী দক্ষিণে পিঙ্গলা সে তো রজগুণে করিতেছে খেলা,
মধ্যে শতগুণ সুষম্মা বিমলা ধরু ধরু তারে সাদরে কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে অচৈতন্য হয়ে আছে মূলাধারে গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে চেতন কর মৌন তাহারে এসেছি আদেশ করিবা মাত্র যাব চলে যা পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরমে পরম জানিয়া ক্রোধ লোভ মোহে ডরে না কভু আমি যে দাস অনুদাস তুমি হে প্রভু বিষম দেখিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া তুমি পাপ তুমি পুণ্য সকলে তোমারি দান আসন পাতিয়া সমান তুমি পাপ তুমি পুণ্য সকলে তোমারি দান আসন পাতিয়া আছি দেবে সমান প্রাণ খেলিছ পুতুল খেলা হাসে তাই ভাবা পাগলা চোরা চালাক তুমি
জানিয়া পরমে পরম 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 জানিয়া পরমে পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া বাহ দেখেন এই কথাটাই সত্যি আসলে যে তৃতীয় একটা কাউকে থাকতে হয় ভালো তো ভালোকে ভালোই বলবে মন্দ যদি তাকে কিছু না বলে দেয় আসলে সেখানে ভালো কিন্তু আরো ভালো হতে পারবে না পরম সেখানেই সিদ্ধ যেখানে পাশে জীব আছে বাহ মনে করে দিতে হবে একদম মনে করে তুমি ভালো এটা প্রমাণ তোমার পাশে যদি মন্দ থাকে তখনই তুমি ভালো চমৎকার মানে সব দর্শন শুনছি জীবনের কিন্তু আমাদের অনুষ্ঠান আসলে শেষ হয়ে যাচ্ছে আপনাকে আমি সেটাই বলছি যে এই যে শিশু মন শিশু মনের ভেতরে কিন্তু কোনো গুণা নাই পাপ থাকে না নিষ্পাপ হ্যাঁ মাঝের একটা সময়ে আমাদের নানান রকম এই যে যতগুলো আমরা গান শুনলাম বা যে বিষয়গুলো নিয়ে আসলে সুরে সুরে শুনলাম আবার একটা সময় আসে যখন মানুষকে আমি অপার হয়ে বসে আছি বলতে হয় শেষকালে এসে হ্যাঁ তো এই জীবন এবং মৃত্যুর মাঝামাঝি সময়ের যাবতীয় যে বিষয়গুলো সেগুলোর সাথে আসলে নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় ঠিক একদম তা আমি দর্শককে কিছু বলি আমরা শেষ গানে যাব আপনার সেই গান শুনব যে গান দিয়ে আসলে মানুষের বিবেককে জাগ্রত প্রতি মুহূর্তেই করা যায় প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের সুরের আয়নাটায় মস্তিষ্কে এবং বিবেকের যে একটা সমন্বয় তৈরি হয়েছে সেখানে সত্যি এটুকুই বুঝেছি সবসময় সত্যের সাথেই থাকতে হবে কেউ কেউ বলে দিবে মন্দ করো না কিন্তু আমি করব কি না সেটা আমার বিবেক সবি ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এই সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য আর যারা দেখছেন এই মুহূর্তে আমাদেরকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে কদিন থাকি যেন সুস্থ থাকি এই দোয়াটা করবেন অন্তত দোয়া থেকে যেন বাদ না পড়ি আর সবসময় মানুষের পাশাপাশি থাকতে পারি এই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আমি আমার শেষ গান গাচ্ছি যে নদী পার হয়ে এলাম এখন দেখি সেই নদীর সামনে মাঝপথে গন্তব্যে যাব অনেক বছর পেরিয়ে গেল এ মন্ত্র তো জানি না দয়াল এবার তুমি কেবল ভরসা তাই তোমাকেই স্মরণ করছি আমি অপার হয়ে বসে আছি ওহে দয়া মা
পারে, লয়ে যা ঘাটে ভানুষে বসি লোপাটে, আমি একা রইলাম ঘাটে ভানুষে বসি লোপাটে, দয়াল তোমা বিনা ঘরে সংকটে না দে খিজু পাই ও দয়াল, না দে খিজু পাই পারে, সাধু চিরদিন কোপাথে গাম, নাই আমার ভজন সাধু চিরদিন কোপাথে গাম, তোমার আমি শুনেছি প্রতি পাব তাইতে দিদুহাই ও দয়াল, তাইতে দিদুহাই পারে না দিলে গতি ওই না বেরাবে অখ্যাতি, অগ তেরে না দিলে গতি ওই না বেরাবে অখ্যাতি, ফকির লালন কয়া খুনের প্রতি কেবল বেতমাই ও দয়াল, কেবল বেতমাই পারে আছি ওহে
পারে লয়ে যাও আমার পারে লয়ে যাও আমার।